আমার নাম জারিন, আমি বাংলাদেশ থেকে। আজকে খুব গর্ব হচ্ছে যে ইউডব্লিউসি ডিভিশনে এসে আমি নিজের মাতৃভাষায় কথা বলতে পারছি এবং এই জিনিসটা একটা আর্কাইভে যাচ্ছে, সেটা ভেবে খুব গর্ব হচ্ছে। তবে আমি আজকে এখানে এই ভাষায় কথা বলতে পারতাম না যদি কিছু মানুষ না থাকতো, তাই তাদের কথা আজকে বলতেই হচ্ছে। 1952 সাল 21শে ফেব্রুয়ারি, তখন বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল। সেই সময়ে আমরা আমাদের রাষ্ট্রভাষা বাংলায় কথা বলার জন্য, মাতৃভাষা বাংলায় কথা বলার জন্য আন্দোলন করেছিলাম, কারণ পাকিস্তানিরা আমাদের কে বাংলা ভাষায় কথা বলতে দিতে চায়নি, বা আমরা যে বাংলা ভাষায় নিজের মাতৃভাষায় নিজেদের প্রকাশ করব সেটা তারা হতে দিতে চায়নি। তাই যদি 1947 সাল থেকে স্বাধীন, ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই এটা একটা স্ট্রাগলের মতো করে চলছিল, তবে এটা আলটিমেটলি ব্যাপারটা 21শে ফেব্রুয়ারি 1952 সালে একটা আন্দোলনে পরিণত হয়। সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন মানুষ, ছেলে মেয়ে বুড়ো ছোট বাচ্চা, সবাই, ছাত্রছাত্রী সবাই রাস্তায় নেমেছিল আন্দোলন করার জন্য, যাতে আমরা নিজেদের মাতৃভাষায় যেই ভাষায় শুনে কথা বলে আমরা বড় হয়েছি সেই ভাষায় যাতে আমরা কথা বলতে পারি। এবং খুব দুঃখজনকভাবে সেই দিন পাকিস্তানি পুলিশ আমাদের গায়ে গুলি চালায় এবং সেদিন বাংলার রাস্তায় রক্ত ঝরেছিল। কিন্তু সেই আন্দোলনের কারণে আজকে আমরা এই ভাষায় কথা বলতে পারছি। তো বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার নামে একটা স্থাপনা আছে, যেখানে প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে আমরা যাই, সাদা কালো পোশাক পরে ফুল দিই, যাতে যে যে শহীদরা, যারা প্রাণ দিয়েছিল, যারা রক্ত দিয়েছিল আমাদের এই ভাষার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছরই সেটা হয়, প্রতি বছরই আমরা সেটা করি, প্রতি বছরই শ্রদ্ধা জানানোর জন্য নানান অনুষ্ঠান হয় বাংলাদেশে। তবে এই প্রথম আমি এই সময়টাতে দেশে নেই, আমি এখন বিদেশে অন্য একটা কলেজে যেহেতু পড়ালেখা করছি, তাই এই সময়টাতে আমি এই দেশে থাকতে পারছি না। তবে এটা জেনে ভালো লাগছে যে আমাদের দেশের এবং এই ভাষার এত গর্বের ইতিহাস আমি এখানে সবার সাথে ভাগ করে নিতে পারছি, সবাইকে বলতে পারছি, সবাই জানছে যে আমরা পৃথিবীর একমাত্র দেশ বা একমাত্র জাতি যারা নিজেদের ভাষার জন্য প্রাণ দিয়েছে এবং নিজেদের ভাষার জন্য লড়াই করে এখন নিজেদের এই ভাষায় কথা বলতে পারি। তো 21শে ফেব্রুয়ারিতে এই ঘটনা ঘটার পর আমরা দীর্ঘদিন ধরে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করে এসেছি। তবে 1999 সালে বাংলাদেশ সরকার এটা ইউনেস্কোতে প্রস্তাবটা দেয় যে এই দিনটাকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্মরণ করা উচিত, যাতে শুধু এই দিনে আমরা এই যারা শহীদ হয়েছিল, যারা প্রাণ দিয়েছিল, শুধু তাদেরকেই শ্রদ্ধা জানাবো না, যাতে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতে নিজেদের ভাষা সেলিব্রেট করতে পারে, নিজেদের ভাষায় কথা বলতে পারে, নিজেদের ভাষায় কথা বলার যে আনন্দ সেটা প্রকাশ করতে পারে। সেই থেকে 1999 সাল থেকে সারা প্রতি বছর সারা বিশ্বে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আজ এখানে বসে আমি যে বাংলা ভাষায় কথা বলতে পারছি এটা আমার কাছে অনেক গর্বের, এবং হয়তো প্রতিদিন বিভিন্ন মানুষের সাথে, বাবা মার সাথে, বন্ধু বান্ধবদের সাথে এই ভাষায় কথা বলি বলে হয়তো সেটার মর্ম বুঝি না, তবে নিজের মাতৃভাষায় কথা বলতে না পারার যে কষ্ট সেটা হয়তো অকল্পনীয়। এবং যারা, যাদের সেই ভাগ্য নেই যে নিজেদের মাতৃভাষা জানে, নিজেদের মাতৃভাষায় কথা বলতে পারে, লিখতে পারে, তারা হয়তো সেই কষ্টটা বুঝে। তবে আমি নিজেকে সত্যি অনেক ভাগ্যবান মনে করি যে আমি এই ভাষায় কথা বলতে পারি এবং নিজের মনের ভাব প্রকাশ করতে পারি, কারণ সত্যি বলতে বাংলা খুব মিষ্টি একটা ভাষা, এবং বাংলায় যদি আমি কথা বলতে না পারতাম তাহলে হয়তো সত্যি অনেক কষ্ট হতো। তবে আজ আমি খুব গর্বিত বোধ করছি যে এখানে বসে আমার নিজের দেশ থেকে, নিজের মানুষের কাছে, এত দূরে বসে এই ভাষায় আমি নিজের মনের ভাব প্রকাশ করতে পারছি এবং এই ভিডিওটা আমি রেকর্ড করছি। তাই সকলকে অনেক ধন্যবাদ, এবং আশা করি যুগ যুগ ধরে বাংলা ভাষা টিকে থাকবে, বাংলা ভাষার জয় হোক। ধন্যবাদ। ডান।
Tanzania.